চট্টগ্রামের পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের প্রায় ২৫ লাখ টাকা। আত্মসাতের অভিযোগ উঠেছে হাবিলাসদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী ১৫ পরিবার সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান মোহাম্মদ ফৌজুল কবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। গত ১৯ জুলাই এক অগ্নিকাণ্ডে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের প্রায় ১৫টি পরিবারের বসতভিটা আগুনে পুড়ে যায়। চেয়ারম্যান ফৌজুল কবির ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াকুব আলী সহ ক্ষতিগ্রস্তরা বিভিন্ন বিত্তশালী ও প্রতিষ্ঠানের কাছে ঘর নির্মাণের জন্য সহায়তা চান। চেয়ারম্যানের মাধ্যমে তারা ২৫ লাখ টাকা অনুদানও দেন। তবে ৩ মাস পার হয়ে গেলেও কোনো টাকা পাননি ভুক্তভোগীরা। ফজুল কবির তা আত্মসাত করে ব্যবসায় খাটাচ্ছেন বলে অভিযোগ তাদের। কমিটির মাধ্যমে কিছু মানুষ টাকা সংগ্রহ করতে শুরু করলো। কেউ ফোন করলো বাড়িটা আমাদের কি রকম হবে, ওরা বলছে যে এই সেমি পাকা হবে। কিছু টিনও দিছে আমাদের এখানে, ওরা বলছে যে টিনগুলো আমাদেরকে দিয়ে দে আর তোদেরকে নতুন এই একসাথে রঙিন টিন দেবে, সবাইকে রঙিন দিয়ে দেবে সুন্দর লাগে মতো করে, এই টিনগুলো আমাদের কাছ থেকে নিয়ে গেছে ওরা। চট্টগ্রাম প্রেস ক্লাবে ১৬ অক্টোবর সংবাদ সম্মেলন করে পরিস্থিতি তুলে ধরে ক্ষতিগ্রস্তদের পরিবার, ঘর নির্মাণে টাকা চাইলে চেয়ারম্যান ফজুল কবির উল্টো ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। ওনার কাছে আমরা গেলাম, খুব আকুতি করে বলছিলাম, ভাই দেখো আমাদের টাকাগুলো দিলে আমাদের আমরা ঘরটা ডুবতে পারবো, কাজটা হয়ে যাবে। অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করে দেখছি, তদন্তের সত্যতার সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আগুনে পড়ার পরপরই কিন্তু আমরা একটা প্রতিবেদন আকারে, পূর্ণাঙ্গ প্রতিবেদন আকারে সেটি আমরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তো দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমরা বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা আমাদের যে বাড়ি ঘর যেগুলো করে দেয় সেগুলো আমরা করে দিব। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।